যুব গেমসের শেষ দিনে শুটিং বিভাগের ছয় ইভেন্টের মধ্যে পাঁচটিতেই স্বর্ণপদক জিতেছেন ঢাকা বিভাগ। একটি স্বর্ণ জিতেছে রংপুর বিভাগ। ছয় ইভেন্টের ১৮ পদকের মধ্যে ঢাকা বিভাগ পেয়েছে ১০টি। শুক্রবার বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন শেষ দিনে এয়ার রাইফেল তরুণে ওপেন সাইট ইভেন্টে ঢাকা বিভাগের আছিয়া আক্তার ২৪৪ স্কোর করে স্বর্ণ, ২৪২ স্কোর করে সতীর্থ রুবাইয়াতে তাবাসুম রৌপ্য ও বরিশাল বিভাগের শারমিন আক্তার ২৩৭ স্কোর করে ব্রোঞ্জ জেতেন।